মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বনোয়া ব্লকের অন্তর্গত কুলি চৌরাস্তা মোড় এলাকায় আসন্ন বকরিদের জন্য বাজার করতে এসেছিলেন এক বৃদ্ধা মহিলা তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক গুরুতর জখম হন ওই মহিলা আহত অবস্থায় ওই মহিলাকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন পথ দুর্ঘটনার পর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যর্থ সিভিক ভলেন্টিয়াররা এমন অভিযোগ তুলে খড়গ্রাম চক্র পুলিশ পরিদর্শক সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং বনোয়া থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন কুলি এলাকার বাসিন্দারা পাশাপাশি হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক এবং কান্দি সাঁথিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তারা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অবরোধ তুলতে মাঠে নামতে হয় বড়ুয়া থানার বিশাল পুলিশ বাহিনীকে এবং সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করে পুলিশ শুধুমাত্র সিভিকের গাফলতির জন্য তার কারণ চার মাথার মোড়ে সিভিক এখানে ট্রাফিক করার শর্তেও গাড়ির স্পিডে বেরিয়ে যায় আমরা এর জন্য বড় ওকে দায়ী করবো